পাবনার ঈশ্বরদী সলিমপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের দরিদ্র অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ত্রাণ ও ভিজিএফ এর নগদ অর্থ প্রদান করা হয়েছে। সলিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ বাবলু মালিথা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া এই ঈদ উপহার জনগণের মাঝে হাতে তুলে দেন। প্রধানমন্ত্রীর দেয়া উপহার পেয়ে স্থানীয় জনগণের মাঝে ব্যাপক খুশির আমেজ লক্ষ্য করা গেছে। মহামারীর এই ক্লান্তি লগ্নে জনগণের পাশে থাকার জন্য তারা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন।